দাঁত, আমরা যে মানে গ্যাস সারি পা দিয়ে আর কি, এই পা দিলে রচনা কদিকে পারিস কিনা? পাকস্থলিতে লুকিয়ে থাকা বায়ু বা বাতাস বিশেষ প্রক্রিয়ায় পায়ু পথে নির্গত হওয়াকে পাদ বলে। পাদ হচ্ছে মানব জাতির অতীব জরুরি একটা পন্থা। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বাপের বেটা বা বেটি নাই যে তাই পা দিনি। পাদ সবাই মান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে রানী এলিজাবেথ, বিখ্যাত নায়িকা শাহরুখ খান, সালমান খান, টম ক্রুজ থেকে শুরু করে শোগলি, অ্যাঞ্জেলিনা জোলি, কি কম, শোগলি পাদ দেয়। বিশেষজ্ঞদের মতে পাদ চার প্রকার। এক নম্বর হচ্ছে ঠাস পাদ, আর হচ্ছে ফুস পাদ, আর হচ্ছে কুইয়া পাদ, আর হচ্ছে ঝোল পাদ। এক নম্বর ঠাস পাদ হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করে, ওটা হচ্ছে ঠাস পাদ। এল্লা পাদ সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগই বিনোদন দেয়। জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষজন হাসাহাসি করে, ই অক দোষ দেয়, উই অক দোষ দেয়, সেদিন চরম একটা মজা হয়। দুই নম্বর হচ্ছে ফুসপাত। এ পাদ নিজেকে মুক্ত করার জন্য পায়ের পথ এসে আকুপাকু করে, তারপর শব্দ ছাড়া ফুস করে বের হয়, একই হচ্ছে ফুসপাত বলে। এল্লা পাদের কোনো সাধারণত অস্তিত্ব নাই, গন্ধ শুনলে এল্লা হচ্ছে অস্তিত্ব খুঁজে বের করা লাগে। এল্লা পাদও পরিবেশ দূষণ করে থাকে। তিন নম্বর হচ্ছে কুইয়া পাদ। এই পাদের অপর নাম হচ্ছে সোরা পাদ। মেলাখন সময় পায়খানা আটকে থাকার পর যে পাদ বার হয় ওকে কয় হচ্ছে যে কুইয়া পাদ। হিরোশিমার থেকেও বেশি ভয়ঙ্কর এই পাদ। মানুষের ভিড়ের মধ্যে যদি এই পাদ বার হয় আর যদি বুঝতে পারে কে মারছে, তাহলে মনে করেন যে ওই লোকের সেই খবর হয়ে যাবে। আর এই পাদ যদি কড়াইয়াত ভাজা হয় তাহলে মোটামুটি কেজি খানি গু বাড়াবে। এক কথায় পায়খানার পরিবর্তে এই পাদ মারা হয়, মানলে মিচ্ছানা বেশিক্ষণ টিকে থাকা যায়। চার নম্বর এবং শেষ হচ্ছে ঝোল পাদ। সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই পাদ হয়। চলাফেরা করার সময় পাদ দেওয়া মিচ্ছানা ঝুঁকিপূর্ণ, মিচ্ছানা নয় ভালোই ঝুঁকিপূর্ণ। রিস্ক নিয়ে পুক করে পাদ মারবেন মনে হবে যে পাদই মারবো, কিন্তু তা নয়, পাদের সাথে ঝোল বের হয়া প্যান্ট ট্যান সব হলুদ হয়ে যাবে। এই পাদের শব্দ সাধারণত ফ্যার ফ্যার ভ্যার ভ্যার। এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম। পাদ যদি মানুষ না দিবার পারলনি তাহলে মানুষের পেটের মধ্যে মিথেন গ্যাস জমা হয়ে গেল, এক সময় মানুষ মহাশূন্য উড়ে চলে গেল হয়নি। এই পাদের আয়ের সমস্যা আছে, সেটা হচ্ছে কি পাদ মারলেও বোঝা যায় না যে এর সাথে ঝোল বাড়ালো কিনা। মানুষকে আবার জিজ্ঞেস করা লাগে, আচ্ছা ভাই পাদের কি ঝোল হয়? তাই যদি কয় হ্যাঁ ঝোল হয়, তখন তাই মনে করবি আমি মনে হয় হ্যাগেই ফেলে দিস। আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করছেন যে পিছন দিকে ঠান্ডা লাগিচ্ছে বা প্যানটা ভিজে গেছে, তখন মনে করবেন যে পাদের থেকে ঝোল বাড়াচ্ছে। এই চার প্রকার পাদের মধ্যে প্রথম দুটো একটু আরামদায়ক, মানে দেওয়ার পরে শান্তি পাওয়া যায়, কিন্তু পরের দুটো হচ্ছে যে খুবই সাংঘাতিক। তাই যাই যেটি থাকেন বুঝে শুনে পাতবেন, পাতলে প্যাট ক্লিয়ার হয়, প্যাটের গ্যাস বের হয়ে যায়, খুবই আরামদায়ক একটা জিনিস। আর চার নম্বর হচ্ছে ঝোল পাত দেওয়ার আগেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যেন ঝোল পাতটা না বের হয়। স্যার কেঙ্কা আছে, তুই তো আমাকে চোদ্দ মানে ভালো দিল রে, তুই আমাকে এত সুন্দর করে বুঝে দিব আমি ধারণাও করবার পারিনি।